আসানসোলের অনেক বিজেপি যুবনেতার ফেসবুক হ্যাক করা হয়েছে, এই কথাই বলছেন আসানসোলের যুব বিজেপি নেতা অভিজিৎ রায়। তিনি এদিন কি বলেছেন শোনাবো। গতকাল ভোরে আমি দেখি যে আমার যে অভিজিৎ রায় নামে যে ফেসবুক পেজটি আছে, সেই পেজে একটা অশ্লীল ব্যাকসাইডের হাফ নিউড ছবি পোস্ট করা হয় এবং সেটা অকপট আছে। দেখে একটু আমার কেমন লাগে, দেখার পর চলে যাই, যেমন চলে যাই চলে যাই। তারপর আমি আমার ফোনের দিকে তাকাই, দেখি ফোনে অনেকগুলি মিস কল আছে। তারপরেই কোনো একজন আমার শুভাকাঙ্ক্ষী গুপ্তাজি বলে, তিনি বলেন যে অভিজিৎদা আপনার অ্যাকাউন্ট এই পেজ থেকে এরকম এরকম ফটো পোস্ট করা হয়েছে, একটু দেখুন কী বিষয় আছে। আমি যখন পেজটি চেক করতে যাই তখন দেখছি যে পেজটি আমার আর কন্ট্রোলে নেই, পেজটাকে আমি সাইন মানে পেজটাতে যেতেই পারছি না, পেজটাতে যে অ্যাকাউন্ট থেকে পেজে যে সিঙ্ক করে সেই পেজে যেতে পারছি না। এরপর যখন আমি পেজের স্ট্যাটাসটা দেখি যে পেজে যেমন করে দেখে যে কটা পেজ আছে, তখন দেখি সব কটা পেজ একটা কোনো পার্টিকুলার নির্দিষ্ট কোনো জায়গা থেকে নাম চেঞ্জ মানে ইউ রিকোয়েস্ট রিকোয়েস্ট টু চেঞ্জ দ্য নেম, এমনি করে ইউজার আইডি এবং সমস্ত কিছু চেঞ্জ করা হয়। এবং আরও যখন খতিয়ে দেখি, এটা দেখার পর আমি আমাদের অন্যান্য পুলিশকে ফোন করি এখানে, তারা আমাদেরকে এখানে সাইবার যেটা আছে স্টেশন, সাইবার ক্রাইম স্টেশনে এখানে আসতে বলেন। এইখানে যখন আসি তখন 7টা বাজে, 7টার সময় তো এটা খোলে না, আমরা 10:30 পর্যন্ত অপেক্ষা করি। এখানে যিনি আছেন বিশ্বজিৎ মুখার্জিবাবু, মুখার্জিবাবু এইগুলো দেখেন এবং দেখার পর আমি এখানে সাইবার ওয়ার্ল্ডে জানতে পারি যে এই কেসটা শুধু আমার না, এখানে আরও অনেকজন হয়েছে এবং স্বনামধন্য এখানে অনেকজন বিশিষ্ট ব্যক্তি আছে, আমি নাম করছি না, তাদেরও এই যে কোনো ব্যাপারটা বলা ঠিক হবে না। ওখানে সিঙ্গার আছে, ব্লুটিক হোল্ডার মানে ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট যাদের, মানে যেটা ভ্যারিফাইড হয়ে গেছে সেটাতে আলাদা মনিটাইজেশন থাকে, আলাদা রকম অনেক রকম কিছু থাকে একটু সিকিওর হওয়ার জন্য। আমি এইখানে এই মুহূর্তে জেলার বিবিধ সংগঠনের একটা সম্পাদক আছি, কিন্তু এর আগে আমার 8 বছর আমি সোশ্যাল মিডিয়া এবং আইটি নিয়ে কাজ করেছি এবং আমার পেজটার ফলোয়ার্স প্রায় 30,000-এর মতো। এবং ওইখানে শুনি যে যাদের যাদের বেশি বেশি পেজের এমনি ফলোয়ার্স আছে তাদেরকে তারা টার্গেট করছে। এখানে আমার একটা বোন আছে সিঙ্গার, নাম বলছি না, এবং তাকেও টার্গেট করা হয়েছিল এই 15 দিনে 1 মাসের মধ্যেই। আসানসোলে এরকম বহুত ভিকটিম আছে যে এই ধরনের শিকার, এটা অনেকটা তাদের মতে। আমি যতটা 8 ঘন্টা কালকে সাইবার যেটা ক্রাইম যে স্টেশন সেখানে 8 ঘন্টা আমি সময় কাটানোর পর বুঝতে পারি যে ফেসবুক যে পেজটা সেটাকে আর রিকভার করা আমার সম্ভব নয় প্রায়। আমি এটা যতক্ষণ না, এটা তদন্তের মধ্যে এই মুহূর্তে আছে, যতক্ষণ না পর্যন্ত বিষয়টা পরিষ্কার হয় আমি এই মুহূর্তে এই মতো অবস্থায় আমি কখনও বলবো না এটা রাজনৈতিক কোনো ষড়যন্ত্র। কারণ যেখান থেকে অ্যাকর্ডিং টু সোর্স ওরা যেটুকু আমাকে বলেছে, দ্যাট ইজ ওটা হচ্ছে ফিলিপিন্স, পাকিস্তান, বাংলাদেশ এই ওরিয়েন্টেড জায়গা দিয়ে এই ব্যাপারটাকে নাকি কন্ট্রোল করা হয়। হ্যাঁ, ভিপিএন টিপিএন কোথার থেকে কন্ট্রোল করা হয় সেটা লোকাল বডি কি না সেটা জানি না। অতএব যেটা এখনও পর্যন্ত তদন্তের মধ্যে আছে সেটা নিয়ে আমি কখনও খেলো মন্তব্য করব না। যদিও আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে আছি, কিন্তু আমি অন্যান্য রাজনৈতিক দলকে এই মধ্যে আমি টানতে চাই না, নিজে আমি স্পোর্টি অ্যাটিটিউড নিতে চাই যে যেহেতু তদন্ত প্রক্রিয়ার মধ্যে আছে প্রক্রিয়াটা সম্পন্ন হোক। আজকে আমার হয়েছে, কালকে অন্য কারুর হয়ে যেতে পারে বিষয়টা। বিষয়টাতে যে সামাজিক যে আমাদের একটা ইমেজ খারাপ ঠিক বলা যায় না, খারাপ করার যে চেষ্টা হচ্ছে, হ্যাঁ অবশ্যই কুচক্রতা একটা অবশ্যই ঘটে, সেটা কারা সেটা যতক্ষণ না পর্যন্ত তদন্ত সামনের থেকে আসছে ততক্ষণ পর্যন্ত কিছু বলছি না। এইখানে সাইবারের যারা আছেন ক্রাইমের তারা দুর্দান্ত এফোর্ট দিয়ে কাজ করেছেন এবং পোস্টটাকে ডিলিট করেছেন। আর বলাই বাহুল্য যে অনেকে ভাবছেন আমার একটা পেজ হ্যাক হয়েছে, কিন্তু আমি এই আজকে আপনাদের ক্যামেরার সামনে বলছি আমার অল টোটাল 5টা পেজ হ্যাক হয়েছে এবং সেই পেজটাতে আমার জিমেলের পাশাপাশি তাদের জিমেলকে বসিয়ে দেওয়া হয়েছে, মানে আমার বাড়িতে আমি অতিথি হয়ে গেছি। যদি আগামীকাল আরও কিছু তেমন কোনো আনওয়ান্টেড কিছু পোস্ট হয় আমি আমার ক্যামেরার ওদিকে দর্শকদের বলতে চাইব, ওইটাকে আপনাদের নিজ গুণে ক্ষমা করবেন, ওইটা আমি নই, অভিজিৎ রায় যে এখন পেজ আছে ওই পেজটা এই অভিজিৎ রায় যে আপনাদের অকপট বাইট দিচ্ছে আমি নই, আপনারা নিজে জানেন। এবং অনেকেই আমাকে যারা জানে তারা প্রত্যেকেই ফোন করে বলেছে দাদা তোমার পেজ হ্যাক হয়েছে, মানে বলেনি যে কেন পোস্ট করেছো, তারা জানে পরিষ্কার আছে তারা আমার ব্যাপার নিয়ে। এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি এইরকমভাবে একটা আমার পাশে থাকার জন্য, এইরকম অবস্থায়
একটু মেন্টালি তো ডিস্টার্বড হয়, বা শুধু আমার না, বাড়ির লোকেরা হয়, আমার শুভাকাঙ্ক্ষীদেরও হয়, আমাদের পাশে দাদারা আছেন, তারাও মানে আমাদেরকে অনেক পাশে থেকেছেন এবং সাপোর্ট করেছেন। ধন্যবাদ।